আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে ডিম ময়দা নুডলস দিয়ে সকাল বিকেলে সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করব। এখন এখানে ময়দা নিয়েছি আর লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব এখন নর্মাল ঠান্ডা পানিতে একটি ডোর তৈরি করে নিব একটি ডো তৈরি করে নিতে হবে আর উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি এখন এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মজিস দিয়ে দিচ্ছি নুডলস যেভাবে রান্না করে ঠিক সেভাবে নুডলস রান্না করে নিব এভাবে খুব সহজেই এবং কম সময়ে এরকম মজাদার নাস্তা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও দারুণ মজাদার হয় উপরে ক্রিস্পি আর ভিতরে পুরে ভরা এই যে দেখতেই পাচ্ছেন আমি নুডলসটি রান্না করে নিচ্ছি চলে আসলাম এক ঘন্টা পর ডোটা দেখুন ফুলে একদম নরম হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এখন সামান্য একটু মেখে লেসি কেটে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে এখন রুটির মতো করে পাতলা করে বেলে নিব কেমন পাতলা হবে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখন রান্না করে নেওয়া নুডলস দিয়ে দিচ্ছি ভিতরে রোলের মতো করে পেঁচিয়ে নিব আর একটু পানি দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিব তাহলে ভাজার সময় খুলে যাবে না আর দুই পাশটাও ভালো করে সিল করে দিব একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে কাজটা করতে হবে তা হলে ভাজার সময় খুলে যেতে পারে দেখুন হয়ে গেছে এভাবে করে সবগুলো বানিয়ে নিব। এখন রোলগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিব কিছুটা লাল লাল করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর কিছুটা লাল লাল করে ভেজে নিব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই খেতেও দারুণ মজাদার হয়েছে এভাবে বাকি সবগুলো ভেজে নিচ্ছি দেখুন কেমন হয়েছে উপরটা মুড়ে আর ভেতরটা একদম পুরে ভর্তি দেখতেই দারুণ হয়েছে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন কেমন হলো কমেন্ট করে জানাবেন এভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ